সুপ্রভাত সকলকে, আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। আমিও ভালো আছি, আমার এখনো ব্রেকফাস্ট হয়নি। আশা করছি তোমাদের সকলের ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন সবাই কি করছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার শরীরটা কালকে রাত্রেবেলা ভীষণ পরিমাণে খারাপ হয়ে গিয়েছিল, হঠাৎ করে বমি হচ্ছিল। তারপরে বুঝলাম যে হ্যাঁ, আমার কিছু ভুলবার খাওয়া দাওয়ার অনিয়মের কারণেই বমিটা হচ্ছিল। এখন ঠিকই আছি, কালকের ওষুধ খেয়েছিলাম। মাথাটা প্রচণ্ড ঘুরছিল, বমিটা করবার পর সেটা ফ্রেশ হলো, তো রাত্রিরে সেই জন্য ঘুম হয়নি ভালো করে। দেখো বন্ধুরা, আমার এখান ডাল বেরিয়েছিল ব্রণ, এখন দেখছো তো ব্রণ দাগটা অনেক হালকা হয়ে গেছে। গুড আফটারনুন বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। একটু বাইরের দিকে যাচ্ছি, চলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই কোথায় যাচ্ছি আজকের। বেশ ভালো হাওয়া দিচ্ছে। আমার ইউটিউবের ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা সকলে আমার পাশে থেকো। আজকের আমরা একটা অন্য জায়গায় যাচ্ছি, আশা করছি তোমাদের সকলের জায়গাটা খুবই ভালো লাগবে। আমরা ওই দিকটাই যাব, জায়গাটা অসাধারণ, তোমাদের সবার খুবই ভালো লাগবে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আমাদের তো ভীষণ ভালো লাগছে। দেখো বন্ধুরা, অসম্ভব সুন্দর ফিল করছি, দারুণ অনুভব করছি, যেন মনে হচ্ছে বহুকাল বহু যুগ পর এরকম বনানীর কাছে এলাম আমরা। অসাধারণ সুন্দর, তার জন্য আমার এই বন্ধুকে অনেক অনেক খাবে বন্ধুরা। দেখো কত সুন্দর, তোমাদেরকে যত্ন করে একটা বাচ্চা আমি আম খাওয়ার কথা বলছে। একটা পাতা দেখাবো, একটা গাছ দেখাবো, গাছটা আমাদের হেয়ারের জন্য ভীষণ ভালো, সেটাকে কেশত্ব পাতা বলা হয়। চলো দেখে দিই এই গাছটা, দেখো বন্ধুরা এটাকে বলা হয় কেশত্ব পাতা, এটা আমাদের হেয়ারের জন্য ভীষণ ভালো। এই যে গাছটা দেখছো, এই পাতাগুলো আমাদের হেয়ারের জন্য ভীষণ ভালো, এটাকে আমাদের এখানে বলা হয় কেশত্ব পাতা। তো এই গাছটি দিয়ে তোমরা দেখেছো নিশ্চয়ই, ইন্দ্রলেখা যে হেয়ার অয়েলটা রয়েছে সেটা তৈরি হয়। এটা ভীষণ ভালো আমাদের হেয়ারের জন্য, আমাদের গ্রামাঞ্চলে প্রচুর পরিমাণে দেখা যায়। এই ধান ক্ষেতের পাশ থেকে প্রচুর পরিমাণে হয়েছে কেশত্ব পাতা, হেয়ারের জন্য খুবই ভালো। দেখো বন্ধুরা জায়গাটা অসম্ভব সুন্দর লাগছে দেখতে, চারিপাশটা দেখো, আর কোকিলের ডাক তো শুনতেই পাচ্ছো। আমরা তিনজন আছি আজকের, একটা পুচকে সদস্য আছে আমাদের সাথে। দেখো বন্ধুরা, এইদিকে ধান কাটা হয়েছে, প্রচুর পরিমাণে ধান কাটা রয়েছে, কত সুন্দরভাবে সাজানো আছে। দেখো কাটার ধরনটা, দেখো একইভাবে, একটু এদিক ওদিক নেই। কতটা জায়গা জুড়ে, এটা এক ধরনের শাক, তোমরা অনেকেই খেয়েছো। এটা হলো বর্মা শাক, গ্রামাঞ্চলে প্রচুর পরিমাণে দেখা যায় এই শাকটি, প্রচুর পরিমাণে এখানে হয়েছে। আমরা কিন্তু এখন হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি, আমরা হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি,
অনেকটা ধান ক্ষেত দেখো, মাঠ ঘাট গাছপালা সমস্ত কিছু আছে ও সব জায়গায়। তুমি কিছু বলো শোনা। বল হাই। হাই। বল আমার নাম অনিন্দিতা। বল। বলো বলো। আমার নাম অনিন্দিতা। তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, আমার ঘুরতে এসে ভালো লাগছে। বল। যারা শহরে দেখো গ্রাম কখনো প্রত্যক্ষণ করুনি, আমার ভিডিওটি একবার দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর গ্রামাঞ্চল। মানে একটা শান্তি তৃপ্তির জায়গা, একটা অসম্ভব সুন্দর অনুভূতি। আর একটা জায়গা এসেছি আমরা এখন তোমাদেরকে দেখাবো, কিন্তু আমরা ভিতরে যাব না, ছোটবেলায় প্রচুর প্রচুর পরিমাণে গিয়েছি। এই যে জঙ্গল তোমরা দেখতে পাচ্ছ, ঘন জঙ্গল, এর মধ্যেই একটা ভয়ঙ্কর বাড়ি ছিল, পোড়ো বাড়ি ছিল। আর ওইদিকে একটা আছে দেখো, আমি জুম করে দেখাচ্ছি, হোয়াইট কালার একটা হালকা বোঝা যাচ্ছে। তো এখানে অনেক পোড়ো বাড়ি ছিল, এখন বেশ কয়েকটা ভিতরে আছে কিন্তু সবগুলো নেই। তো এই পোড়ো বাড়িগুলো ঘিরে প্রচুর প্রচুর ভয়ঙ্কর স্মৃতি জড়িয়ে আছে, একদিন তোমাদেরকে আমি সব গল্প বলবো। আর এই বাগানের মধ্যে আমরা কিন্তু ছোটবেলায় আসতাম, আম কুড়াতে আসতাম, চাম কুড়াতে আসতাম, অনেক কিছু পাওয়া যেত। এখন আর সেই দিনগুলো তো নেই, সব হারিয়ে গিয়েছে সময়ের সাথে। আর কৃষ্ণচূড়া ফুল কোথায় হয়েছে ঠিকভাবে তুলে ধরতে পারছি না, কারণ এখন অনেকটা অন্ধকার হয়েছে আর গাছের ফুলগুলো বোঝা যাচ্ছে না। দেখো বন্ধুরা, এই যে জায়গাটা দেখছো, ওখানে যে গাছটা, ওই গাছটা তোমরা সিনেমাতে দেখেছো তো, বিভিন্ন ভয়ঙ্কর গাছ, সেই রকমের গাছটা। আর গাছটা দেখতেও দেখো একটু ভয়ঙ্কর মতো। হাওয়াটা দেখো বন্ধুরা অসম্ভব সুন্দর। আজকের আর বেশি দূর যাচ্ছি না, আজকের এই পর্যন্তই আমরা আমাদের যাত্রা শেষ করলাম। নেক্সট দিন আমরা আরেকটু যাবো ওইদিকে। আর ভিডিওটা দেখো কেমন লাগছে তোমাদের, কমেন্ট করে অবশ্যই জানাবে, জানাতে কেউ ভুলবে না। পুচকা নিয়ে এসেছি বন্ধুরা, অনেকদিন ধরে পুচকা ঠিক ভালোভাবে খাওয়া হয়নি, সেই কারণে কিনেই আনলাম পুচকা। 30 টাকার পুচকা নিয়েছি, দেখো এখানে রয়েছে। এই হলো পুচকা আর এই হলো টক জল। দেখো বন্ধুরা, পুচকা চলে এসেছে খাবারের প্লেটে। আজকে শরীরটা খুব একটা ভালো নেই, মাথাটা হালকা পরিমাণে ঘুরছে, তো চলো পুচকাটা দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা পুচকা, আমি এবার থাল। দেখো বন্ধুরা, এই হলো পুচকা আর টক জল রেডি হয়ে গিয়েছে, এবার আমি আর মা খাবো। এখানে একটু আছে, একটু জানাই। শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুদেরকে, তোমরা এখন কী করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এখন আমি একটু ফ্রি আছি, সেই কারণে একটু বসে তোমাদের সাথে একটু আড্ডা মারতে চলে এলাম। বন্ধুরা, তোমরা সকলে সাবধানে থাকবে, কারণ তোমরা সবাই জানো প্রচুর করোনা ভাইরাসটা প্রচুর পরিমাণে স্প্রেড করছে। তোমরা সমস্ত কিছু মেনে চলো, নিজেদেরকে ভালো রাখবার জন্য, সুস্থ রাখবার জন্য। আমার শরীরটাও খুব একটা ভালো নেই, তুমি বুঝতে পারছো, সেই কারণে আজকে তোমাদের সাথে একটুগুলো আমার কথা বলতে ইচ্ছা করে, সবাই কেমন আছো জানতে ইচ্ছা করে, নিজের কিছু কথাও বলতে ইচ্ছা করে সেই ভিডিও বানানো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে এবং সুস্থ থাকবে। বাই বন্ধুরা, টাটা।